একে ঝেড়ে পেললে গদি টলে যাবে এক্ষুনি, মানে এমনিতেই এর গরু পাচারের অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত, মানে তার নাম নাম নামও উঠে এসছে। তো সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে এখন কিছু তো উপায় নেই, একে মানে ছুঁচো গেলার মতন করে গিলছে, কিচ্ছু করার নেই। এদের কি বলবো আর বলো তো, মানে এর টপ টু বটম এদের নেতা নেত্রীগুলো তো টপ টু বটম এরা করাপ্টেড। গাঁজা কেসের ভয় তো বিরোধীদের দেখিয়ে যাচ্ছে, এখানে বিচারককে দেখিয়েছে, আর নতুন কি, মানে এ তো সবই করতে পারে। মানে এ তো বিরোধী, মানে অন ক্যামেরা বিরোধী নেত্রীকে বলেছে গাঁজা কেস দিয়ে দেবো। তাহলে এত গাঁজা কেস, মানে আমরা মানে বিজেপির কার্যকর্তার আমাদের কার্যকর্তাদেরকে এত গাঁজা কেস দেওয়া হয়েছে, কত অনুপাতে মানে অত পরিমাণ গাঁজাই উৎপাদন হয় না পশ্চিমবঙ্গে। সরকারি পুলিশ, সরকারি পুলিশ তো এখন চুরি পরে বসে আছে হাতে, এখন জুতো ছুটছে, মানুষ গরু চোর বলছে, মানে এগুলো তো মানুষের মানে বহি মানে রাগের বহিঃপ্রকাশ, যে 34 বছর ধরে এক জ্বালা ছিল, আরও তারপরে যে জ্বালা তৈরি হয়েছে সে তো আরও মহাজ্বালা একেবারে। সে তো কিছু মানে চোর জোচ্চোর বদমাইশ, কিছু চিটিংবাজ, কিছু মানে স্বৈরাচারী মানুষকে মানুষ নিজেদেরকে শাসন করার জন্য ক্ষমতা তুলে দিয়েছে তাদের হাতে। এখন এই মুহূর্তে বলা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় গদ্দার আর অনুব্রত মণ্ডল হচ্ছে ভবিষ্যৎ। সত্যিই দেখার অনুব্রত মণ্ডল ভবিষ্যৎ কতটা। আমার সঙ্গেই রয়েছেন বিশিষ্ট আইনজীবী সুস্মিতা সাহা, কথা বলবো। হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় এখন এদের একটা লায়াবিলিটি, অনুব্রত মণ্ডলও কয়েকদিন পরে লায়াবিলিটি হয়ে যাবে, মামলাটা আরও একটু গড়াক, আরও একটু কনভিকশনের জায়গায় যাক। কনভিকশন তো যেটা যে গতি প্রকৃতি দেখে যেটা মনে হচ্ছে, কনভিকশন না হয়ে তো উপায় নেই। হ্যাঁ, কেন আস্তে 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 কেঁচো খুঁড় থেকে উঠে তো বেরোচ্ছেই আরও বেশি করে। আসলে মানে একেও ঝেড়ে ফেলতো, একে ঝেড়ে ফেলাটা কঠিন আছে, তার কারণ একে ঝেড়ে ফেললে গদি টলে যাবে এক্ষুনি, কেন এমনিতেই এর গরু পাচারের অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত, মানে তার নাম নাম নামও উঠে এসছে। তো সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে এখন কিছু তো উপায় নেই, একে মানে ছুঁচো গেলার মতন করে গিলছে, কিচ্ছু করার নেই। আর দ্বিতীয়ত একটু অক্সিজেন কম যায় তো মাথায়, মানে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ওনার মাথায় একটু অক্সিজেন কম যায়, অনুব্রত মণ্ডলের মাথায়। এবার অক্সিজেন কম আরও সিবিআই জেরায় পরে আরও যদি বেশি করে কম যায়, হ্যাঁ, তাহলে তো সেই কম অক্সিজেনের ইম্প্যাক্ট কী হতে পারে সে তো বোঝাই যাচ্ছে, আরও কী কী সব বেরিয়ে যাবে তা তখন মুশকিল হয়ে যাবে। এদের কী বলবো আর বলো তো, মানে এর টপ টু বটম এদের নেতা নেত্রীগুলো তো টপ টু বটম এরা করাপ্টেড। মানে একটা মানে পার্টিতে মানে একদম মানে, আর এই দায় তো মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই এড়াতে পারেন না। ভোটের আগে উনি বলছেন 294টা আসনে আমিই প্রার্থী, আমাকে দেখেই ভোট দাও। তাহলে 294টা আসনে যদি উনিই প্রার্থী হয়, তার মানে উনি সবই জানতেন, সবটাই উনি জানতেন, কোনো কিছু ওনার আড়াল করে হয়েছে এরকম তো নয়। মানে এটা কী করে কী বলবো, এটার বলার কী আছে, এটা একটা 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 করে বেরোচ্ছে, শুধু গরু কোথায়, গাড়ি গরু সবই বেরোচ্ছে, ইয়ে রাইস মিলের গাড়ি বেরোচ্ছে, কয়লা চুরি বেরোচ্ছে, আর কত কী মানে কত কিছু বেরোচ্ছে, ব্যাংক রেড হচ্ছে সেখানে যা, মানে মানে কোটি 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 টাকা দিয়ে পরিবারের অসুস্থতা চিকিৎসা হচ্ছে। মানে মানে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স, এটা আমাদের ভারতীয় সংবিধানের একটা মানে কী বলবো একটা অন্যতম দিক, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ভারতের, এটা একটা অত্যন্ত মানে মানে বাইরের রাষ্ট্র এটাকে সম্মান করে, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ভারতবর্ষের কনস্টিটিউশন যেটা বলছে, সেখানে জুডিশিয়ারির ওপরেও অ্যাটাক নেমে আসছে। তো সেখানে পছন্দ না হলে আইনজীবীদের তারা তাদের আইনজীবীদের বসিয়ে দিচ্ছে ধর্নায়, একটা দেখেছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মাম ইয়েতে এজলাসে, পছন্দ হয়নি আপার ফোরামে যান তা তো না, ওখানে বসে পড়ছে। এখানে মানে এক প্রকার তার মামলাতে সেদিনও দেখেছেন, আমি আর এই নিয়ে বিস্তারিত কিছু বলবো না, তার মামলাতে একটা থ্রেট পর্যন্ত চলে এসেছে, হাইকোর্টের ভেতরে তাকে থ্রেট করা হচ্ছে যে আমরা জানি কি করে মানে ডিল করতে হয়, মানে এগুলো তো তাদের লয়ারই বলেছে, হ্যাঁ তাদের লয়ারই বলেছে। সেই বিষয়ে মানে বিশদে বলতে চাইছি না, এটা কোর্টের ব্যাপার, মানে কোর্ট প্রেমিসেসের ব্যাপার। কোর্টটাকেও ভাবছে যে এরকম করেই চালানো, যেরকম করে অনুব্রত মণ্ডল যদি একজন কোনো প্রশাসনিক দায়িত্বে না থেকে শুধুমাত্র একজন জেলা সভাপতি হয়ে ওখানে একেবারে রাজ চালাতে পারে, ওখানে বীরভূমের ডন, বীরভূমের উনি বেতাজ বাদশা হতে পারে, সেখানে মনে করছে তার লোকেরা মনে করছে যে বিচারক বিচারপতি এদেরকেও থ্রেট করা যায়, এটাই মনে করছে, সব কিছুই একই রকমভাবে চলবে মনে করা যায়, কিন্তু তা তো নয়। বিচারপতি বা বিচারকের ক্ষমতাটা অনেকটা মানে মানে অনেকটা
তার কিন্তু মানে জুডিশিয়াল পাওয়ার কিন্তু প্রচুর আছে, সেখানে ফল ভোগ করবে। রেজিস্ট্রারের কাছে, হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে অলরেডি চলে এসেছে চিঠি যে এরকম একটা করেছে, নিশ্চয়ই তার এগেনস্টে খোঁজ, আশা করবো যে খোঁজ খবর নেওয়া হবে যে কে এটা করেছে। সরকারি পুলিশ, সরকারি পুলিশ তো এখন চুরি পরে বসে আছে হাতে, মানে আমি কিন্তু পুলিশের, আমি এখনও অন ক্যামেরা বলছি, পুলিশের কম্পিটেন্স নিয়ে কলকাতা পুলিশ বলো কিংবা বেঙ্গল পুলিশ বলো, তার কম্পিটেন্স নিয়ে আমার কোনো ডাউট নেই, কিন্তু এদেরকে কাজ করতে দেওয়া হয় নাকি? এদেরকে তো যদি তোমার মানে একজন মুখ্যমন্ত্রীর সাথে একজন পুলিশ অফিসারের যদি একটা মানে মতানৈক্য হয়, সেখানে তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে একটা ইনসিগনিফিকেন্ট পোস্টে। কতগুলো কোভিডে কতজন আইএএসকে ট্রান্সফার করে দেওয়া হলো বলো তো? হেলথের প্রিন্সিপাল সেক্রেটারিকে ট্রান্সফার করে দেওয়া হলো মন মতন করে, ওনার মন মতন হিসেব দিচ্ছে না? ওটা আসলেই ওরকম এক একটা শোনা যায়, উনিই বলেন, উনিই আবার সেগুলো করার জন্য ইন্ধন যোগান, ওটা নতুন কিছু না। আগেও একবার 5 বছর আগেও ভোটের সময়, পঞ্চায়েত ভোটের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মানে স্বচ্ছ পঞ্চায়েত ভোট হবে, কেমন পঞ্চায়েত ভোট হচ্ছে সে তো বুঝতেই পাচ্ছি, বুঝতেই দেখেইছিলে তো, মানে কি বলবে এটা, ওটা ওটা কোনো মানে ইমেটেরিয়াল, একদম আইওয়াশ, মানে মোর দ্যান আইওয়াশ যদি কিছু থাকে ওটা কিছুই না। ওরা মানুষকে এখন এত মানে ইয়েতে নিমজ্জিত হয়ে গেছে, এখন দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে, মানুষ এখন জুতো ছুটছে, মানুষ গরু চোর বলছে, মানে এগুলো তো মানুষের মানে মানে রাগের বহিঃপ্রকাশ। এ মানুষকে তুমি, মানুষ যদি রাস্তায় নেমে, রাস্তায় নামে মানুষ যদি মানে একটা লিমিটের বাইরে চলে গেলে, মানুষ সেখানে যদি তোমার স্বতঃস্ফূর্ত, দেখেছো তো শ্রীলঙ্কায় কি হয়েছিল, স্বতঃস্ফূর্তভাবে মানুষ যদি নেতা নেত্রীদের বিরুদ্ধে কথা বলে, কতদিন তুমি মানুষকে আটকাতে পারবে? মানুষের হয়তো আমি রাগের, এই যে কোথাও একজন কোনো কোনো একটা পঞ্চায়েতে, সেখানে বোধহয় তৃণমূলের কেউ এক নেতাকে তাকে না পেয়ে তার বউ এবং ছেলেকে মারধর করা হয়েছে, আমি কিন্তু একবারও বা আমার পার্টিও কিন্তু একবারও কিন্তু এটাকে কখনো সমর্থন করছি না, মানে রাগের বহিঃপ্রকাশের এই মেথডগুলোকে একবারও সমর্থন করছি না, এগুলো ঠিক নয়। কিন্তু মানুষের তো একটা কোনো জায়গায় যেখানে মানুষ মানে আর পারছে না, যেখানে মানুষ সাহস সঞ্চয় করতে পারছে, বহিঃপ্রকাশটা ওইভাবে ঘটে যাচ্ছে, এটাকে কী করে ঠেকাতে পারবে? কতজনকে তুমি, কোটি কোটি মানুষকে তুমি কি জেলে পড়বে? পারবে না। এখন সময় হয়ে এসছে মানুষের আর মানে এই যে মানে রাগ, অভিমান, অপমান, সেগুলো এই রকম করে যে বেরোচ্ছে, আমি মানে হলপ করে বলতে পারি এগুলো তারা আর বেশি দিন কিন্তু, এই সরকার কিন্তু আর মানুষের এই মানুষকে এই আইওয়াশ দেওয়া, মানুষকে এই ঠকানো, এগুলো আর বেশি দিন কিন্তু করতে পারবে না। অনেক ঠকিয়েছে, অনেক চান্স, সুযোগ তাকে দেওয়া হয়েছিল, তাকে সততার কী বলে প্রতীক বলে তিনি নিজেকে মানুষের কাছে তার এরকম একটা পারসেপশন তৈরি করেছিলেন, কিন্তু সেই জায়গাটা থেকে কোন জায়গাটায় আজকে চলে এসেছে, আজকে মানুষ ভেবেছিল 2011-তে যে ফর দ্য বেটারমেন্ট একটা চেঞ্জ হচ্ছে, এখন তো মানুষ বুঝতে পারছে যে অপার 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 সম্পত্তি এগুলোকে তুমি বলো তো, এগুলো কি মানে সব মানুষগুলো কি পার্থ চট্টোপাধ্যায় কিংবা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হেঁটে হেঁটে গিয়ে যে টাকা পয়সা পৌঁছে দিয়ে এসছে এগুলো জানতেন না? অনুব্রত মণ্ডল এত কিছু করে গেছে এগুলো জানতেন না? এগুলো হয় কখনো? এগুলো সবই জানতেন, শীর্ষ নেতৃত্ব, শীর্ষতম নেতৃত্ব সমস্ত কিছু জানতেন, এবং এইগুলো তো আস্তে আস্তে বেরোবে নিশ্চয়ই, যেগুলো কি শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় বা ইয়ে কি বলে অর্পিতা মুখোপাধ্যায় কিংবা অনুব্রত মণ্ডলের নিজের কাজেই লেগেছে, এগুলো পার্টির কাজে লাগেনি? এইসব দান খয়রাতি করতে কাজে এগুলো লাগছে না? মানুষের কষ্টের টাকা সেগুলোকে তুলে দান খয়রাতি করছে ভোট ব্যাংক বাড়ানোর জন্য, এগুলো করছে? এগুলো তো ধরো একটা পঞ্চায়েতে তুমি বলো তো 1 কোটি টাকা যদি ম্যাক্সিমাম খরচ করে একটা পঞ্চায়েতে, কতগুলো মানে ডিফারেন্স অফ ভোটে মানুষ যেতে, 20-25টা, 50টা বা 100টা ভোটের ডিফারেন্সে পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়ে যাচ্ছে বা হেরে যাচ্ছে, সেখানে 1 কোটি টাকা খরচ করলাম আমি 5 বছরে, সেখানে 5 কোটি টাকা তুলবো, এটা এটাই এদের, এরা করছে। কেন্দ্রের টাকা যদি কেন্দ্র টাকা দিচ্ছে, যে টাকা দিচ্ছে ধরো এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে টাকা দিচ্ছে, সেখান থেকে কাটমানি করে করেই তার দিকে চলে যাচ্ছে, তোমার 1.5 লাখ টাকা পেলে তোমার যদি 30-40 হাজার টাকা মানুষকে দিয়ে দিতে হয়, তাহলে এগুলো কি বলবে? এগুলো বলার কিছু নেই, কেন্দ্র টাকা পাঠাচ্ছে না, মানে এগুলো তো মানে মানুষ এগুলো তো আর ভুলছে না, এগুলো তো আর ভোলা মানুষ আর এগুলোতে নিচ্ছে না। দেখো আলটিমেটলি দেখো কতদিন অবধি এই সরকার থাকে সেটাই দেখো, হ্যাঁ সরকারের পতন অনিবার্য, সেটা 2024-26 হোক বা তার আগেই হোক, পতন এবার অনিবার্য তৃণমূল সরকারের। মানুষ এত বোকা না, বাংলার মানুষ এত বোকা না।